আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে পিটিএইচ একাডেমিক কেয়ারে স্বাগতম। আমি মোহাম্মদ মাহতাবউদ্দিন রাফি, নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। তোমরা সবাই জানো যে আমাদের শিক্ষাক্রম পরিবর্তন হয়ে গেছে। এখানে নতুন বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে নিউটনের সূত্র, আর সেই নিউটনের সূত্র অধ্যায়টিতে একটি মজার পরীক্ষা রয়েছে যা হচ্ছে স্থিতি জড়তা সম্পর্কে। আর এই পরীক্ষা করার আগে আমাদের জানতে হবে জড়তা কি। কোনো বস্তু যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে। আর এই জড়তা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে স্থিতি জড়তা, একটি হচ্ছে গতি জড়তা। কোনো বস্তু স্থির অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকেই স্থিতি জড়তা বলে। কোনো বস্তু গতিশীল অবস্থায় আছে চিরকাল সে এই গতিশীল অবস্থায় থাকতে চাবে, আর এই থাকতে চাওয়ার প্রবণতাকেই গতি জড়তা বলে। এখন চলো আমরা সেই স্থিতি জড়তা সম্পর্কে পরীক্ষাটা করে দেখি। পরীক্ষাটার জন্য প্রথমে আমাদের লাগবে একটি গ্লাস, একটি মোটা কাগজ এবং একটি কয়েন। প্রথমে গ্লাসটির উপর আমরা সেই মোটা কাগজটি রাখবো, তারপর এই কয়েনটি এখানে রাখবো। এখানে কয়েনটি হচ্ছে স্থির বস্তু, অর্থাৎ এটার উপর স্থিতি জড়তা কাজ করবে। স্থিতি জড়তার কারণে এই কয়েনটি এই অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, আর এই সবসময় স্থির থাকতে চাবে। এ কারণে আমি যদি কাগজটি টান দিই তাহলে এই কয়েনটি কাগজটির সাথে না এসে গ্লাসে পড়ে যাবে। চলো তাহলে আমরা কাগজটিকে টান দিয়ে দেখি। তোমরা দেখলে যে স্থিতি জড়তার কারণে কয়েনটি স্থির অবস্থায় ছিল, এ কারণে সে কাগজের সাথে না এসে সে অবস্থা থাকতে চেয়েছে, কিন্তু কাগজটি না থাকার কারণে সে গ্লাসে পড়ে গেছে। আর এই ছিল আমার সেই স্থিতি জড়তা সম্পর্কে পরীক্ষাটি। আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।